बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल एंड टू माय फेसबुक पेज। आशा करी सबाई भालो आछेन। नतून एकटी टिउटोरियल भिडियो निये आजके आबारो हाजिर होलाम। आमी इदानीं भिडियो दिते पारछि ना आमार व्यक्तिगत समस्या आर मोबाइलटा नष्ट हये जाओयार कारणे, ताई आमी अत्यन्त दुःखेर साथे जानाच्छि आपनादेरके। चेष्टा करब एबार थेके प्रतिबारे एकटी करे टिउटोरियल आमार चैनल थेके अपलोड देवार चेष्टा करब। चेष्टा करछि एक्टिव थाकार जोन्नो। आज के आपनादेरके देखाबो एई जे जे डिजाइनटी, एटी किन्तु एकटी पंच। आमि कोनोदिनो आमार चैनेले एई धरनेर भिडियो दिइनि। एबारे फार्स्ट टाइम आमि पंचर एकटी भिडियो शेयार करछि। जेहेतु शीतकाल एई जोन्नो आमि चिंता करलाम जे पंचर एकटी भिडियो दिइ आपनादेर जोन्नो। जे पंचटी आमि तैरि करेछि एटी किन्तु शेटियार रुल दिए आर एडारदेर जोन्नो, विशेष करे एटा आमार जोन्नो तैरि करेछि। तो आमी जेहेतु हेंगला पतला एई जोन्नो आमी एई शेटियार रुल नियेछि आर नियेछि हुक अनुजायी। हुक निलाम सूता अनुजायी नियेछि, सूता जेहेतु शेटियार रुल हुक नियेछि 4.5 mm। एखाने आमी एकटु कथा बोलते चाइ, जखन आमी काजटा करी बारबार आमार खुलते हय जिनिसटा बोझार जोन्नो, कतटुक माप निले कोन कोन सूतार कतटुक माप निले कोन हुक दिए, तखनई आमी जाचाइ बाछाइ करे फेलि। अपनारा जख थ्री थेके 3.5 दी करबें तक अपारा अनायासे शून्य थेके दुई बछरे बाच्चार जोन्नो करते पारबें। आर 3.5 दी करते गेले शून्य दुई थेके चार बछरे बाच्चार जोन्नो 3.5 दी करा जाबे। आर चार 4 हुक दी जोदि करते चान ताहले 5 থেকে 8 বছর बा 10 বছরের बाच्चार जोन्नो करते पारबें, जदि যদি হ্যাংলা পাতলা হয়। আর যদি হেলদি হয়, হেলদি বাচ্চারা হয়, তাহলে সুতা এবং কি হুক অনু ওই ওই রকমের নেবেন। সুতা যেরকম নেবেন তার থেকে হুকটা একটু ছোট বড় মিলিয়ে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যদি না বুঝতে চান, আমি আপনাদের জন্য এইটার এই পঞ্চটি আমি আরও পঞ্চ তৈরি করব, সেটা টিউটোরিয়াল ভালো করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এটা প্রথম, তো ভুল হলে মাফ করে দেবেন। আর নিলাম একটি সুই, নিলাম এই যে হুক নিলাম কিন্তু 3.5। আজকে কিন্তু আমি অ্যাক্রিলিক উল দিয়ে করবো, এই জন্য আমি 3.5 দিয়ে করেছি। আর আমি যেটি করছি বাচ্চা, যে বাচ্চার জন্য শূন্য থেকে 2 বছরের বাচ্চা বা 3 বছরের বাচ্চার জন্য আমি এখানে 3.5 ইউজ করবো, বাচ্চাটি হ্যাংলা পাতলা এই জন্য। আর আমারটা হচ্ছে 4.5 mm দিয়ে আমি করেছি। আজকে এই যে দেখুন আমি 4.5 দিয়ে করাতে আমার গলার শেপটা কত বড় হয়েছে। আর এটা সেটি রুল থাকার কারণে এটা খুবই মোটা, খুবই মোটা এবং কি প্রচণ্ড ভারী, মোটা এবং কি ভারী এই সুতা উল্টি। আজকে আমি যে উল্টি দিয়ে আপনাদেরকে পঞ্চটি করে দেখাবো সেটি কিন্তু অত ভারীও না এবং কি অত উম আছে কিন্তু অত ভারী না, হালকা। এটির নাম হলো অ্যাক্রেলিক উল, আশা করি আপনারা চিনেন জানেন। যারা চিনেন না তারা অবশ্যই হ্যান্ডিক্রাফটস হাউজের আপুর পেজে নক দিবেন, আশা করি আপনারা ওখানে নক করলে পেয়ে যাবেন এই সুতাটি। খুবই ভালো মানের এই সুতা, আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই ধরনের সুতা দিয়ে আমরা শাল, মাফলা, পঞ্চ তৈরি করতে পারবো। আমি সুতা নিয়ে নিলাম অ্যাক্রেলিক উল, আর হুক নিয়ে নিলাম অ্যাক্রেলিক উল নিয়ে নিলাম, তার সাথে আমি মিলিয়ে নিলাম হুক 3.5 mm, আর নিয়ে নিলাম স্টিচ মার্কার। এই পয়েন্টে শুয়ে নিলাম, আর সুতা কাটা লাগবে এই যে সিজার, এটা মানে কাঠার, এটা কেঁচিও বলতে পারেন। প্রথমত সুতাটিকে খুলে নিয়ে একটি স্লিপ নট করে নেব। আমি নর্মালি একটা স্লিপ নট করেছি, আজকে আমি একটু ভিন্ন রকম স্লিপ নটটা দেখাবো আপনাদেরকে। এই যে উল্টা ঘুরিয়ে একটু ধরে, এই যে দেখুন আমি আপনাকে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিচের দিকে একটু ধরে একটু লুপ এনে টেনে আবার এটাকে ধরিয়ে আর একটু লুপ এনে টেনে এবার নিচে সুতোতে টান মারলে এক ধরনের একটা স্লিপ নট হয়ে যাবে। আপনারা যেভাবে পারবেন সেভাবে করেন, তবে উল সুতা দিয়ে এই ধরনের স্লিপ নট করে বেশ সুবিধা হবে। আমি একটু লাস্ট করে দিলাম, এবার আমি গুনে গুনে চেন করে নেব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
13 14 15 16 তো 16টি করলাম দেখিয়ে দিলাম আমি ক্যামেরাতে তো পুরো কাজটি অফ ক্যামেরাতে করে নেব বাকি মোট এখানে 77টি চেইন করতে হবে 77টি চেইন করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি 77টি চেইন করা হলো প্রথম দিক থেকে যে কাজটি করব 1 2 3 4 5 6 2 3 4 5 6 6 নাম্বার ঘরে এসে একটি ডাবল ক্রোশেট করব 77টা চেইন করে ভালো করে মেপে নেবেন আপনাদের বেবি দের বা আপনাদের গলার মাপ ঠিক মতো হয়েছে কিনা একটি চেইন করে নিচের দিকে একটা চেইন স্কিপ করে নেক্সট চেইনে এসে একটি ডাবল ক্রোশেট করব এরপর আবার একটি চেইন করব নেক্সট চেইনে এসে একটি ডাবল ক্রোশেট করব এরপর একটি চেইন করব নেক্সট চেইনে এসে একটি ডাবল ক্রোশেট করব সম্পূর্ণ একটি চেইন নিচের দিকে একটা চেইন স্কিপ করব পরবর্তী চেইনে এসে একটা ডাবল ক্রোশে আবার একটি চেইন নিচের দিকে একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনে একটা সেভাবে করে আমি মোট 8টি করে ডাবল ক্রোশেট করব প্রথমে যে 6টি চেইন করে পাঁচ সরি প্রথমে যে 6 নাম্বার ঘরে একটা ডাবল সেটা কিন্তু কাউন্ট করব না এই যে আমি এখন গুণে দেখব 1 1 2 3 4 5 6 7 আরো করতে হবে 1 করার পর নেক্সট আবারও একটা চেইন স্কিপ করে নেক্সট চেইনে এসে একটা ডাবল ক্রোশেট আটটি হলো এরপর আবারও একটা চেইন করব একটি চেইন স্কিপ করে নেক্সট চেইনে এসে একটি ডাবল ক্রোশেট এরপর এখানে গুনব মোট আটটি নয়টি হয়েছে কি না 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেছে এইটা 9টা হয়ে গেছে আমি আবারও খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আটটি করার পরে এখন এখানে একটি কর্নার তৈরি করব গুনে গুনে কিন্তু আমরা করতেছি আমি খুব আস্তে আস্তে গুনে গুনে করতেছি এই যে এরপরে এরপর আমি এখানে 9টি কোর্স আমি আবারও খুলে দিচ্ছি খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কর্নারে করার সময় একটি চেইন কিন্তু স্কিপ যাবে পরবর্তী চেইনে একটি করে ডাবল ক্রোশেট হবে তারপরে দুটি চেইন করব 1 2 দুটি চেইন করে একই ঘরে এসে একটি ডাবল ক্রোশেট করব এই কর্নারের জন্য হচ্ছে এভাবে তারপর আবারও একটি চেইন স্কিপ করে নেক্সট চেইনে একটি ডাবল ক্রোশেট আবারও এইভাবে আটটি ডাবল ক্রোশেটের পরে একটি কর্নার আবারও আটটি ডাবল ক্রোশেটের পরে একটি কর্নার লাস্ট অবধি পর্যন্ত করে যাব এইভাবে করে এই এই যে কর্নার করেছি কর্নার আগে একটা চেইন স্কিপ করেছি এখানে প্রত্যেকটা কর্নার আগে একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনে একটি ডাবল ক্রোশেট দুটি চেইনে ডাবল ক্রোশেট করে কর্নারগুলো শেষ করব সম্পূর্ণ কাজটি করে আমি ফিরে এসেছি অফ ক্যামেরাতে এরপরে এই যে এই ফাইনালি শেষ হলো এই লাস্ট একটা চেইন করলাম একটি চেইন করে একটা চেইন স্কিপ করে একদম লাস্ট চেইনে এসে একটি ডাবল ক্রোশেট করে সম্পূর্ণ রোটি বা লাইনটি আমি শেষ করলাম এবং কি এখানে এই যে দেখুন এই যে প্রত্যেকটি কাজ প্রত্যেকটি রাউন্ডে যেভাবে হয়েছে 1 2 3 4 5 6 7 8 লাস্টে এসে কিন্তু এরকম আটটি হয়েছে যখন আমি এটা জয়েন করে নেব তখন সব চারটি কর্নারে কিন্তু ঠিক হয়ে যাবে আমি কিন্তু বারবার গুনে গুনে দেখাচ্ছি আপনাদের সুবিধাতে আপনারাও গুনে গুনে করবেন এই প্যাটার্নটা খুবই সহজ আশা করি বুঝতে পারবেন দুটি চেইন করলাম আমার এই কর্নার এরপরে কর্নার এরপরে এখানে যে আমি ছয় পাঁচটি চেইন করার পরে পাঁচটি চেইনে যে প্রথম যে চেইন চেইনে এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এই যে পাঁচটি চেইন ছয় নাম্বার ঘরে যে ডাবল ক্রোশে করছি তার মধ্যে যে পাঁচটি চেইন পাঁচটি চেইনে প্রথম চেইন এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম এবং কি যে ঘরটি দেখছেন এই যে ঘরে এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম জয়েন করে এবার এই ডাবল ক্রোশে স্লিপ স্টিচ দিতে হবে এবং ঘরটার মধ্যে সে স্লিপ স্টিচ দিতে হবে এবার জয়েনিংয়ের পালা জয়েনিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি জয়েনিংয়ের জন্য যে সুতাটি রেখেছি বড় সুতাটি এই সুতার মধ্যে আমি এখন সুই লাগে সুই ঢুকিয়ে দিব এই যে এরকম মোটা সুই নিয়ে নেবেন যেটাতে যে কোনো সুতা সেটিয়ারুল বলেন অ্যাক্রিলিক
বড় যে কোনো ব্র্যান্ডের সুতার জন্য কিন্তু এরকম মোটা সুই কিন্তু প্রয়োজন পড়ে, তাহলে আর অসুবিধা হবে না, চিকন সুইগুলাতে কিন্তু হবে না। সুইটাতে ভালোভাবে সুতাটা ঢুকিয়ে এই পাশে দেখুন কীভাবে কীভাবে করছি, আমি যেভাবে করছি ঠিক সেভাবে আপনারা জয়েনিং করে নেবেন। এই একটা টান দেব, এই তারপর আবারও এদিকে এসে এদিকের এই পাশের একটা চেনের ভিতর ঢুকিয়ে আমি একটা দিব, এরপর লাস্টের দিকে একদম এই পাশ থেকে ওই পাশে বের করে ফিনিশিং টাচ করে দেব, মানে আমার জয়েনিংটা কমপ্লিট হয়ে গেছে। এই চারটি কর্নারের এই দেখুন একদম শেপ চলে আসছে। এখন প্রথম রাউন্ডটা শেষ, দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ড কাজ করার জন্য প্রথমত 1, 2, 3, 4, 5 পাঁচটি চেন করে নিয়ে এই ঘরের ভিতরে এসে একটি ডাবল কুশিট, তারপর আবারও একটি ডাবল কুশিট, এরপর দুইটি ডাবল কুশিট করার পরে নেক্সট যে চেন বা ডাবল কুশিট আছে ওখানে এসে একটি ডাবল কুশিট, পরবর্তী ওয়ান চেনের ঘরে একটি ডাবল কুশিট, তার পরবর্তী চেনে এসে একটি ডাবল কুশিটের উপর চেনে এসে একটি ডাবল কুশিট, এরপরে ডাবল কুশিটের উপরে এসে একটি ডাবল কুশিট, তার পরবর্তী চেনে ডাবল কুশিট, তারপর আবারও ডাবল কুশিটের উপরে ডাবল কুশিট, এইভাবে সম্পূর্ণ কাজটি কিন্তু কমপ্লিট করতে হবে। এই যে এইভাবে করে করে কর্নার অবধি পর্যন্ত করবো, কর্নার অবধি পর্যন্ত করে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। আমি কর্নার অবধি পর্যন্ত করে ফেললাম দেখুন অফ ক্যামেরাতে। এবার কর্নারে এসে পাশে যে ঘরগুলো আছে এই ঘরগুলোর মধ্যে এসে একটি ডাবল কুশিট এবং কি কর্নারের ওই ডাবল কুশিটের উপর একটি ডাবল কুশিট, এরপর আমি একটা কর্নারের মধ্যে চলে গেলাম। এই যে কর্নারের মধ্যে এসে দুইটি করে ডাবল কুশিট করব, 1, 2 দুইটি ডাবল কুশিট, দুইটি চেন করার পরে দুইটি চেন করে আবারও দুটি ডাবল কুশিট করে কর্নার কমপ্লিট করলাম, একটি কর্নার কমপ্লিট করলাম। এরপর নেক্সটে আবারও প্রত্যেকটি ডাবল কুশিটের উপরে এসে একটি ডাবল কুশিট, প্রত্যেকটি চেনের উপরে এসে আরেকটি ডাবল কুশিট। এইভাবে করে সম্পূর্ণ কাজটি কিন্তু কমপ্লিট করতে হবে। যে দেখুন আমি কিন্তু কর্নারগুলো কাজ করে আমি ছবি দিয়ে দিলাম, সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে ফেলেছি। এখন এখানে কর্নারও শেষ, এদিকে এসে যে এখানে 5 চেন করেছি এই 5 চেনের এই ঘরটিতে এসে আমি দুটি করে দিলাম, 5 চেনের ঘরে এসে এই ঘরের ভিতরে এসে আমি একটি ডাবল কুশিট করে নিই, শুধুমাত্র একটি ডাবল কুশিট করলাম। একটি ডাবল কুশিট করে এই যে পাঁচটি চেনের মধ্যে প্রথম তৃতীয় 3 নম্বর চেনে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, জয়েন করে এই ঘর থেকে আরেকটা স্লিপ স্টিচ নিয়ে নিলাম। দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ, এখন তৃতীয় রাউন্ডের কাজ করব। তৃতীয় রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 1, 2, 3, 4 চারটি চেন করলাম, পাঁচটি চেন করে আবারও কর্নার তৈরি করলাম, কর্নারের জন্য আবারও দুইটি করে ডাবল কুশিট। 2 নম্বর এবং কি 3 নম্বর রাউন্ডের জন্য লাগবে দুইটি করে ডাবল কুশিট কর্নারে, এরপর কোনো চেন করব না, সরাসরি ডাবল কুশিটের উপরে এসে ডাবল কুশিট করে নেব। এটা আর দেখিয়ে দিলাম না, প্রত্যেকটি চেনে চেনে একটি করে ডাবল কুশিটের মধ্যে উপরে সবগুলো ডাবল কুশিটের উপরে চেনগুলোতে একটি করে ডাবল কুশিট হবে। এইভাবে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে হবে, কর্নার অবধি পর্যন্ত করতে হবে। কর্নার অবধি পর্যন্ত করে আমি ফিরে আসলাম, আবারও দেখিয়ে দিচ্ছি কর্নারে এসে দুটি করে ডাবল কুশিট, 1, 2 আবার 1, 2 দুইটি করে ডাবল কুশিট এবং কি দুটি চেন আবার দুটি করে ডাবল কুশিট, প্রত্যেকটি চেনে চেনে দুটি করে ডাবল কুশিট হবে।
একটা চেনে চেনে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে আমি চারটি কর্নার করে কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করলাম, কমপ্লিট করে ফিরে আসলাম। এরপরে এখানে এবার দুইটি করে ডাবল ক্রোশেট করলাম, একটি ডাবল ক্রোশেট করলাম, করার পরে এই যে পাঁচটি চেন করলাম, পাঁচটি চেনের এখানে এই যে আমি দেখিয়ে দিলাম, পাঁচটি চেনের এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এবং এক দুই তিন এই তো প্রথম চেন এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, এবং কি এই ঘরের ভিতরে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ, তৃতীয় রাউন্ডের কাজ শেষ, এবং চতুর্থ রাউন্ডের কাজ করে, চতুর্থ রাউন্ডের কাজ করার জন্য আবারও আমাকে পাঁচটি চেন করে নিতে হবে। পাঁচটি চেন করে নিয়ে একটি ডাবল ক্রোশেট করতে হবে, একটি ডাবল ক্রোশেট করলাম, একটি চেন করলাম। এই যে নেক্সট যে ডাবল ক্রোশেট দেখছেন, এই ডাবল ক্রোশেটের উপরে এসে একটি ডাবল ক্রোশেট করলাম। ডাবল ক্রোশেট উপরে এসে ডাবল ক্রোশেট, আবারও একটি চেন, ডাবল ক্রোশেট। প্রত্যেকবার একটি চেন করবো, নিচের দিক থেকে একটি ডাবল ক্রোশেট স্কিপ করবো, একটি চেন করবো, নিচের দিক থেকে একটা ডাবল ক্রোশেট স্কিপ করবো। এইভাবে করে প্রত্যেকটি ঘর কিন্তু কমপ্লিট করতে হবে। একটি চেন হবে, নিচের দিক থেকে একটি ডাবল ক্রোশেট স্কিপ যাবে, যেটা আমরা প্রথমে করেছি, প্রথম ওয়ান রাউন্ডে করেছি। আবারও একটি চেন করলাম, নেক্সট নিচের দিক থেকে একটি ডাবল ক্রোশেট স্কিপ গিয়ে নেক্সট চেনে এসে ডাবল ক্রোশেট করলাম। আবারও একটি চেন স্কিপ করলাম, নেক্সট চেনে এসে একটি ডাবল ক্রোশেট করলাম। আবারও একটি চেন, একটি চেন স্কিপ করে এবার কর্নার অবধি পর্যন্ত চলে যাব। কর্নার অবধি পর্যন্ত করে ফিরে আসলাম। অফ ক্যামেরাতে কর্নার অবধি পর্যন্ত করলাম, এরপর কর্নারে এসে এখানে একটি ডাবল ক্রোশেট করলাম, দুইটি চেন করলাম, দুইটি চেন করে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও একটি ডাবল ক্রোশেট একটা চেন করলাম, চেন করে এই যে ডাবল ক্রোশেটের মাথা যে চেন আছে, চেন এসে একটি ডাবল ক্রোশেট হবে। এরপর আবার একটি চেন, নিচের দিক থেকে একটা চেন স্কিপ কি, নেক্সট চেনে এসে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী একটি চেন, আবার একটি চেন স্কিপ করে নেক্সট চেনে একটি ডাবল ক্রোশেট, তারপর আবার একটি চেন। এইভাবে করে সম্পূর্ণ ঘরের সম্পূর্ণ খোপ খোপ করে তৈরি করতে হবে লাস্ট অবধি পর্যন্ত। সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে কিছুক্ষণ পর ফিরে আসছি। অফ ক্যামেরাতে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে ফিরে আসলাম, লাইটটা অফ, লাইটটা অন করে দিলাম। এরপর যেটা করব সেটা একটা চেন করে এই যে ঘর আছে এই ঘরের মধ্যে এসে একটি মাত্র ডাবল ক্রোশেট করব, আবার একটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। একটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, খুলে নিলাম। খুলে নিয়ে আবারও চিনতে করে এখানে ওয়ান চেন করে আমি কিন্তু স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। চতুর্থ রাউন্ডের কাজ শেষ, এখন পঞ্চম রাউন্ডের কাজ করব। পঞ্চম রাউন্ডের জন্য আবারও এই ঘরে এসে স্লিপ নট দিয়ে নিলাম, আবারও পাঁচটি চেন করে নিলাম। পাঁচটি চেন করে নিয়ে একটি ডাবল ক্রোশেট করলাম, আবার একটি চেন করলাম। এই যে এখান থেকে এই যে ডাবল ক্রোশেট উপর মাথায় এসে একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেন। পরবর্তী যে ডাবল ক্রোশেট করেছি ওই ডাবল ক্রোশেটই হবে, ওয়ান চেনের ঘরে আর হবে না। আবার একটি চেন, একটি ডাবল ক্রোশেট করলাম, আবারও একটি চেন করে পর প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে উপরে কিন্তু একটি করে ডাবল ক্রোশেট হয়ে এভাবে কিন্তু কর্নার অবধি পর্যন্ত চলে যেতে হবে। এভাবে কর্নার অবধি পর্যন্ত চলে আসব, কর্নার অবধি পর্যন্ত চলে এসে আমি ফিরে আসছি। আবারও অফ ক্যামেরাতে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করলাম, কমপ্লিট করে আমি আবার ফিরে আসলাম। আবারও দুটি চেন করলাম, একটি ডাবল ক্রোশেট করার পরে কর্নারে এসে আবারও একটি ডাবল ক্রোশেট করলাম, এরপর আবার একটি চেন করলাম, ডাবল ক্রোশেটের মাথায় এসে একটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন ও আরেকটি ডাবল ক্রোশেটের মাথায় এসে একটি ডাবল ক্রোশেট। কোনো ওয়ান চেনের ঘরে কিন্তু ডাবল ক্রোশেট হবে না। এইভাবে করে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করব, কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। সম্পূর্ণ কাজটি কিন্তু কমপ্লিট, এখানে মোট পাঁচটি রাউন্ড হবে।
एर पर जेटा होबे एजे आमी स्लिप स्टिच दिए जॉइन कर दिलाम पंचम पाँच नम्बर चेने एसे एक दुई तीन चार पाँच मध्य तीन नम्बर चेने एसे स्लिप स्टिच दिए जॉइन करते होबे भीतर थेके एकटा स्लिप स्टिच दिलाम एइभावे करे बार बार रिपीट होबे जतो बड़ो करते चान आपनारा जदि छोटो साइजेर करेन ताहले होबे छय बार करते होबे एइ डिजाइनटी जदि आरेकटु बड़ो साइजे करते चान ताहले होबे आठ बार एर थेके बड़ोदेर जोन्नो करते चान बा आपनार मार जोन्नो आपनार जोन्नो जारा हेल्दी तादेर जोन्नो करते चान अवश्यई नवम नयटी करते होबे माने एइ डिजाइनटा नय बार तैरि करते होबे एभावे करे करे तैरि करते करते एटा अनेक बड़ो होबे तो आमी আমার নিজের জন্য আমি যতটুকু পেরেছি করছি আমার কাছে সুতা শেষ হয়ে গেছে আমি বড় করি আপনাদের দেখাতে পারিনি এই যে গলাটি দেখেছেন এই গলাটি কিন্তু অনায়াসে শূন্য থেকে এক দেড় বছরের বাচ্চাদের জন্য হয়ে যাবে অবশ্যই মাপ তো নিয়ে নেবেন মাপটা নিলেই কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এটা কিন্তু দেখতে অত ছোট না এটা কিন্তু চার পাঁচ বছরের বাচ্চার হবে না যদি বাচ্চাটা হ্যাংলা থাকে তাহলে হতে পারে আমার যেহেতু মেয়ে বাপু নেই আমার কোনো ধারণা নাই তো আমি যেটুকু চেষ্টা করার করে নিয়েছি বারবার চেষ্টা করে আমি আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো তৈরি করি আমি নতুন আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটা আপনারা যে দেখুন আমি এক দুই তিন চার পাঁচ আমি কিন্তু গুনছি এক দুই তিন চার এই দুই তিন চার পাঁচ এটাই কিন্তু বারবার রিপিট যাবে যত বড় করতে চান তত বড় হবে অ্যাডাল্ট সাইজের জন্য হবে নয় বার এর থেকে ছোটদের জন্য হবে আট বার তার থেকে ছোটদের জন্য বা হ্যাংলা পাতলাদের জন্য হবে ছয় বার এর জন্য বড়দের জন্য চেনটা একটু বেশি করে নিতে হবে পঁচাশিটা চেন নিতে হবে আমার এখানে কিন্তু সাতাত্তরটা চেন নেওয়া হয়েছে যেহেতু আমি হ্যাংলা পাতলা আমি বেশ মোটা হেলদিও না তো এই জন্য আমি এখানে অল্প কাটি করে দেখালাম জাস্ট ভিডিওটা শ্যুট করার জন্য আশা করি আপনাদের ভালো আপনারা আরও বড় করতে পারবে এই যে আমি এখানে টাসেল দিয়ে দিলাম আপনারাও টাসেল দিতে পারেন বা পমপম দিতে পারেন যে যে এটা পছন্দ করেন সেটা দিবেন আমার এটা সাইজটা আমি যেটুকু পারসেটুকু করেছি আপনাদের সুবিধার্থে তো আমি ভিডিও তৈরি করার জন্য তৈরি করে সব কিছু বুঝে শুনে তৈরি করে এটা ছোট করে তৈরি করে আমি জাস্ট শ্যুটটা করে নিলাম এই ভিডিওটি আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম